তো ভিউস আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই দুর্দান্ত স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য ভিডিওটিকে মিস করবে না। সো গাইস, আমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকদিন মোবাইল ফোনে 3 থেকে 4 বার বা এর বেশি কিন্তু মোবাইল ফোনে চার্জ দিয়ে থাকি, এবং দেখবেন যে কিন্তু আমাদের মোবাইল ফোনে ফুল চার্জ হতে অনেকটা পরিমাণে সময় লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বা এর বেশি কিন্তু অনেকটা সময় লাগে। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা পরিমাণে বিরক্তিকর হয়ে যাই। কিন্তু আজকের ভিডিওতে প্রত্যেকটি স্মার্টফোনের চার্জিংয়ের এমন একটি সেটিংস দেখাবো যে সেটিংসটি করার পর দেখবেন যে কিন্তু আপনার মোবাইল ফোনে খুব দ্রুত চার্জ হয়ে যাবে, খুবই স্পিডে চার্জ হয়ে যাবে। তার জন্য এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি মোবাইল ফোনে চার্জ দেওয়ার পর অনেকটা সময় লাগে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তার জন্য মিস করবেন না। তো কী সেই সেটিংসটি, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনার মোবাইল ফোনে আগে থেকে অনেকটাই ফাস্ট চার্জ করতে পারবেন। শুধুমাত্র একটি সেটিংস করলেই কিন্তু আগে থেকে অনেকটাই ফাস্ট চার্জ হবে যদি স্লো চার্জ হয়। সো গাইস, এটি করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপটি আপনারা কীভাবে ইনস্টল করবেন সেটি আমি একটু পরে দেখিয়ে দেবো, এখন আমি এই অ্যাপটির কাজ দেখাবো। এখন আমি অ্যাপটিকে ওপেন করছি, ওপেন করার পর এখন আপনি অবশ্যই অ্যাপটির সমস্ত পারমিশন দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখন আমি প্রথমত আমার মোবাইল ফোনটিকে চার্জে বসিয়ে দেবো। ঠিক আছে, এখন আমি আমার মোবাইল ফোনটিকে এখান থেকে চার্জে বসিয়ে দিচ্ছি। তো চার্জে বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার মোবাইল ফোনে কিন্তু অটো অপটিমাইজ হচ্ছে। ঠিক আছে, এখন আপনি অবশ্যই এখানে ওয়েট করবেন, ওয়েট করার পর দেখবেন যে কিন্তু আপনার মোবাইল ফোনে কিন্তু এখন খুব দ্রুত চার্জ হবে। তো দেখুন কিন্তু অলরেডি কিন্তু অপটিমাইজ হয়ে গিয়েছে। এখন আমি এই অ্যাপের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন কিন্তু আপনি যখন এই অ্যাপটি ওপেন করবেন তখন দেখবেন যে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আপনার মোবাইল ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটি দেখতে পারবেন। তারপরে দেখতে পারবেন যে কিন্তু আপনার মোবাইল ফোনে ফুল চার্জ হতে কত মিনিট সময় লাগে বা কত ঘন্টা সময় লাগবে সেটি আপনি দেখতে পারবেন। তারপরে এখানে দেখতে পারবেন যে আপনার মোবাইল ফোনের মধ্যে কিন্তু অনেক কিছু থাকবে, সেগুলো কিন্তু আপনি ফিক্স করতে পারবেন। তার জন্য এখন আপনি অপটিমাইজ এখানে ক্লিক করবেন। অপটিমাইজে ক্লিক করার পর দেখবেন যে কিন্তু অনেক অ্যাপস রয়েছে যেগুলো আমাদের মোবাইল ফোনে চার্জকে স্লো করে দেয়, সেগুলো কিন্তু আপনি এখান থেকে ফিক্স করতে পারবেন। এর ফলে চার্জ কিন্তু আগে থেকে অনেকটাই ইনক্রিজ হয়ে যাবে। তো দেখুন কিন্তু আমার মোবাইল ফোনে কিন্তু এখন অলরেডি ফাস্ট চার্জ হওয়া শুরু হয়ে গিয়েছে। এখন আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। তারপর এখন আপনি এখান থেকে ট্রাস্ট ক্লিনার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি ক্লিন এখানে ক্লিক করবেন। ক্লিন ক্লিক করার পর দেখবেন যে কিন্তু আমাদের মোবাইল ফোনে কিন্তু অনেক জ্যাং ফাইল থাকে, এর ফলে কিন্তু মোবাইল ফোনে চার্জ হতে কিন্তু অনেকটা পরিমাণে সময় লাগে। এর ফলে আপনি এই সেটিংসটি করলে কিন্তু দেখবেন যে কিন্তু আগে থেকে অনেকটাই ফাস্ট চার্জ হবে। ঠিক আছে, আপনি অবশ্যই জ্যাং ফাইলগুলো এখান থেকে ক্লিন করবেন। তারপর এখন আপনি ফোন বুস্ট এখানে ক্লিক করবেন। ফোন বুস্টে ক্লিক করার পর দেখবেন যে কিন্তু আপনার মোবাইল ফোনের ফোন মেমোরি সেটিকে বুস্ট করবে। ঠিক আছে, আপনি অবশ্যই এখান থেকে বুস্ট করবেন একবার হলেও। তো করার পর দেখবেন যে কিন্তু আপনি কিন্তু এখানে আরও অনেক অপশন পাবেন। তার জন্য এখন আপনি যে এনাবেল এখানে ক্লিক করবেন, এনাবেলে ক্লিক করার পর এইগুলো আপনি অন করে রাখবেন সবসময়ের জন্য। ঠিক আছে, তো অন করার পর এখন আপনি সবার এই সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দেখবেন যে আপনি কিন্তু এখানে অনেকগুলো অপশন পাবেন। আপনারা অবশ্যই প্রত্যেকটি অপশানকে টিক মার্ক করে রাখবেন বা এখান থেকে অন করে রাখবেন। দেখুন প্রথম যে অপশানটি রয়েছে মানে অটো কিল অ্যাপস, এই অপশানটি আপনি অবশ্যই অন করে রাখবেন। এটি অন করার কী কাজ সেটি এখন আমি বলছি। দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে যে ক্লিন আনইউজ ব্যাকগ্রাউন্ড অ্যাপস হোয়েন দ্য স্ক্রিন ইজ লক। দেখবেন যে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেই মোবাইল ফোনের মধ্যে একসাথে অনেকগুলি অ্যাপস ওপেন করে রাখি, 5, 6, 7, 8, 10টা অ্যাপস ওপেন করে রাখি, এবং ওই সমস্ত অ্যাপগুলো ওপেন করার পর আমরা কিন্তু মোবাইল ফোনে যখন বন্ধ করে রেখে দিই তখন দেখবেন যে কিন্তু সমস্ত আনইউজ অ্যাপগুলো কিন্তু মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করে, ফলে ব্যাটারি চার্জ তো কমবেই, সাথে কিন্তু মোবাইল ফোনের মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হবে, যেমন হ্যাং করবে, ল্যাগ করবে। তার জন্য এখন আপনি অটো ক্লিন অ্যাপস এই অপশানটিকে অন করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো কিন্তু অটোমেটিকভাবে মানে বন্ধ হয়ে যাবে, কোনো রকম রান করবে না। ঠিক আছে, এগুলো আপনি অন করে রাখবেন। শুধুমাত্র আপনি এগুলো সেটিং করলে কিন্তু দেখবেন যে কিন্তু আগে থেকে অনেকটাই শুধুমাত্র আপনি সেটিংসগুলো করবেন তাহলে কিন্তু আগে থেকে অনেকটা দ্রুত চার্জ হবে। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করবেন। অ্যাপটিকে ইনস্টল করার জন্য এখন আপনি প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন, তারপর এখানে সার্চ করবেন যে ব্যাটারি সেভার, তাহলে কিন্তু আপনি এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এখন আপনি অবশ্যই এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে মোবাইল ফোনে দ্রুত চার্জ করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।